নমস্কার মা নমস্কার হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে খবর কি মা ধান আর গমের পয়সা এনেছি মা কত মা 10,000 হ্যাঁ 10,000 হ্যাঁ মা 10,000 কি রে কেন হ্যাঁ কি কথা রে চিমা বছর বছর দেখি ধান নারকেল আম এসবের পয়সা ক্রমশ কমে যাচ্ছে আমাদের 300 একর জমি আছে বলে আমরা গর্ব করছি কিন্তু পয়সা পাবার সময় 3,000, 5,000, 7,000 এসব কি মা আগের মতো চাষ হচ্ছে না নারকেল ফলছে আরে আমরা নিজেরা চাষ করতে পারি না বলি তো তোর উপর ভরসা করি আর তুই যদি আমাদের মিথ্যে বলে ঠকাস আমরা আর কি করব বল দেখি আমার উপর যদি এত অবিশ্বাস তাহলে অন্য কোনো চাষি দেখে না আরে রেগে যাচ্ছিস কেন কথাটা শোন তুই ঠিক জানিস যে আমরা তোর উপর নির্ভর করেই চালাচ্ছি তুই যা দিবি আমরা নেব আর যা বলবি আমরা শুনবো দে 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 দাঁড়াও ঠাম্মা তুমি যদি কিছু মনে না করো আমি ওকে কিছু জিজ্ঞেস করব তুই এ ঘরের বউ মা এ ঘরে সব দায়িত্ব তোর উপরে তুই কি জানতে চাইছিস বল না দেখো প্রতি একরে যদি 10 বস্তা ধান হিসাব করো তাহলে 200 একরে 1,000 বস্তা ধান হচ্ছে যদি একটা নারকেল গাছে 10টা নারকেল হয় তাহলে 500 গাছে 5,000 নারকেল হবে 1,000 বস্তা ধানের দাম আর 5,000 নারকেলের দাম কি 5,000 টাকা মজুরদের সব পয়সা দিয়েও কমসে কম 2 লক্ষ টাকা আসার কথা কোথায় 2 লক্ষ তা নেই 5,000 টাকা আমার নাত বউয়ের কি বুদ্ধি গো মা আমি আর কি বলবো হ্যাঁ রে চিমা আরে আমি মুখ্যু বলে তোরা সব আমায় ভাঁওতা মারছিস না এবার আমার নাত বউকে জিজ্ঞেস করছে তার উত্তর দে আমার মাথা হেঁট করে দাঁড়িয়ে রইলে কেন মা ও কি জানে বলুন তো ঘরে বসে আঙুল গুনে হিসেব করে দিলে হয় না ও যে জমির হিসেব দিচ্ছে তেমন জমি আমাদের নয় তুমি কি ভাবছো আমার কাছে কোনো খবর নেই জমিতে কত ধান বেরোচ্ছে গাছ থেকে কত নারকল আসছে সবই আমি জানি তুমি আমাদের সম্পত্তি লুটে পুটে খাচ্ছ এ কথা আমার বাবাও জানতো আজ থেকে তোমার কিছু বোঝা দরকার নেই সব আমি বুঝবো কাল এসে তোমার টাকা পয়সা বুঝে নিও এমনি করে চাকরি থেকে আমায় তরবর করে ছাড়াবেন না আপনাদের হয়রানি হবে আমাদেরটা আমি বুঝবো তুমি এখন আসতে পারো এবারটা দয়া করে আমাকে ক্ষমা করে দাও আর কখনো এমনটা হবে না না দরকার নেই তুমি আসতে পারো দয়া করো মা যে ভুল করে সে তো আবার সুপথে আসে মা এই ধরো তোমার কথা তুমি তো একদিন গ্রামে পার্থর সঙ্গে প্রেম করেছিলে কিন্তু এখন শাঁখা সিঁদুর পরে এ ঘরের বউ হয়ে গেছে পার্থের সঙ্গে তোমার প্রেম লীলা হাটে বাজারের বিষয় ছিল এরপরেও তো তুমি সতী সাবিত্রী সেজে এ ঘরের বউ হয়ে আমাকে লাল চোখ দেখাচ্ছ আরে আই তোর তো ভারী সাহস আমার ঘরে দাঁড়িয়ে আমার বউকে যাতা বলছিস হ্যাঁ বেরিয়ে যা বেরিয়ে যা থাম বুড়ি যা একটা বউ এনেছিস যেন সতী সাবিত্রী সীতা তুমি তোমার বউ বিষয়ে কি জেনেছো কি না জেনেছো সেটা আমরা কিছু জানি না কিন্তু সবাই জানে এ বউ এই বাড়িতে আসার আগে তার সব সতীপনা শেষ হয়ে গেছে আরে আমায় হিসেব দেখাচ্ছে কি হলো রুমি তোর উপর হাত তুলেছে বলে তুই এখানে মনের দুঃখে এসে বসে আছিস ও যদি তোকে না আটকে দিত তুই এই বদমাশটাকে মেরে এতক্ষণে জেলে থাকতিস রুমি আমার উপর হাত তুলেছে বলে আমি মনে দুঃখ পাইনি আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে রুমি কি সে এত সব কথা বলল তবু আমি ওকে প্রাণে মারতে পারলাম না ও রুমিকে যে অপমান করলো রুমি কি মনে ব্যথা পাবে না খুব ব্যথা পাবে তা সত্ত্বেও আমার যদি জেল হয়ে যায় তাই নিয়েও ভয় পেয়ে গেল সত্যি বলছি ঠাম্মা রুমি যেমন তেমন মেয়ে নয় ও সাক্ষাৎ দেবী ত্রিভুবনে তার চেয়ে ভালো মেয়ে আমি আর কোত্থেকে পেতাম ঠাম্মা আমাদের শ্রীরাম প্রভু রামচন্দ্রের চেয়ে কোনো অংশে কম না আই বুড়ি
আজ এই চেলা কাটতে তোমার মাথা ফাটিয়ে দেবো। তোমার একটু কাণ্ডজ্ঞান নেই? কতবার বারণ করেছি রুবিকে কাজ করতে দেবে না বলে? রুমি আমার উপর হাত তুলেছে বলে আমি মনে দুঃখ পাইনি। আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে রুমিকে সে এত সব কথা বলল, তবু আমি ওকে প্রাণে মারতে পারলাম না। সত্যি বলছি ঠাম্মা, রুমি যেমন তেমন মেয়ে নয়, ও সাক্ষাৎ দেবী। ত্রিভুবনে তার চেয়ে ভালো মেয়ে আমি আর কোত্থেকে পেতাম ঠাম্মা? আরে তোমরা এখানে? তুমি এখানে একা কেন বসে আছো? জামাইবাবু কোথায়? বাইরে গেছে। তোমাকে কেন এত দুঃখী দুঃখী লাগছে? কি হয়েছে? কিচ্ছু হয়নি। চলো, তোমরা সব এতদিন পরে এসেছো, খেয়ে যাবে। রুমি দিদি, আজ হয়তো তুমি আমাদের খাওয়াচ্ছো, কিন্তু এর আগে জামাইবাবু আমাদের অনেকবার খাইয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পেট পুড়ে খাইয়েছে। নিজের হাতে চিঠি লিখে দিয়েছি আর বলেছি তুমি লিখেছো, আর সেই চিঠিটা পড়ে আমাদের পেছনে দু হাতে টাকা উড়িয়েছে। শুধু কি তাই, ওর নারকল বাগানে চুরি করার সময় আমরা তো ধরা পড়ে গিয়েছিলাম, ওই আমাদের বাঁচিয়েছিল। খুব মার খাচ্ছিলাম যখনই শ্রীরাম তোমার নাম শুনল। না মারবে কি, সে তো খুশি হয়ে আমাদের পিছনে দু হাতে টাকা খরচ করতে শুরু করে দিল। আমরা সবাই বললাম তুমি যদি পার্থ তাকে চাকরি দিয়ে দাও আর তোমার পেছনে পড়বে না। সত্যি রুমি দিদি, জামাইবাবু তোমাকে খুব ভালোবাসে। আর জামাইবাবু বাবু, যারা বিয়ে করে ফেলেছে তারা তো সবকিছুই পেয়ে যাচ্ছে, আমি বিয়ে না করে কেমন আতিপাতি করছি আপনি তার কি বুঝবেন? এইসব করবি মানে? শান্তি, তোর তো আগেও গায়ে রেকর্ড ছিল, এরকম কত লোকের সঙ্গে তুই এরকম করেছিস, এবার কি মাথায় কি খারাপ করবি? তেমন সম্পর্ক আমি করিনি বাবু, আমি গরিব বাবা মা হারা মেয়ে বলে দায়ের মানুষ এমন আমার সঙ্গে জোর জবরদস্তি সম্পর্ক করে চা খেয়ে ভাঁড় ফেলার মতো আমাকে ছুঁড়ে ফেলে দেয়। একা মেয়ে বলে যদি তোকে হয়রান করছে তাহলে বিয়ে করে নিলেই তো পারিস। তুমি তো এই বললে বাবু, আমার চরিত্র খারাপ বলে সারা গায়ে ঢিরি পড়ে গেছে, আমায় কে বিয়ে করবে? মাথায় আগে চোখান থেকে বিয়ে করবি? আর বুড়ো হয়ে গেছি বাবু, গরিব লোক বলে মেয়ে দিতে কেউ রাজি নয়। এই সুকান্তিকে তো বিয়ে করতে আমি রাজি, কিন্তু বিয়ে করবো মনে করলে কি হবে, পকেটে তো কিছু নেই। সুকান্তি, মাধাইকে বিয়ে করবি? ঠিক আছে, আমি পুরোহিতের সঙ্গে দেখা করে ভালো দিন বের করছি। তোমাদের দুজনের বিয়ে সব দায়িত্ব আমার। আরে হয়েছে হয়েছে, এবার ওঠো ওঠো। বাবু আপনি মানুষ নন বাবু, সাক্ষাৎ দেবতা। হয়েছে হয়েছে, এবার যাও নিজে নিজের কাজে যাও। চল।